Hello everyone, good morning, welcome to a new day and a new vlog. আজকে সানডে আর আজকে আমরা রয়েছি ইস্তোনিয়ার রাজধানী তালিনে। এটা এখানকার রাজধানী শহর আর বেশ পুরনো শহর, অনেক কিছুই এক্সপ্লোর করার আছে। আমরা এখানে এসেছি হেলসিঙ্কি থেকে, জাহাজে করে এসেছি, সেটা আমি এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছি। তো চলুন এবার শহরের ভেতরে ঢুকি। তালিন শহরে আমাদের প্রধান গন্তব্য হলো এর ওল্ড টাউন, যেটা ইউরোপের সব থেকে সমৃদ্ধ মধ্যযুগে তৈরি পুরনো একটি শহর। তালিন শহরের একদিকে যেমন তাই আধুনিক উঁচু উঁচু বিল্ডিংয়ের দেখা পাওয়া যায়, তেমনি আর একদিকে দেখা যায় এই পুরনো সংরক্ষিত শহরটা, একটা নতুন আর পুরনোর অদ্ভুত কন্ট্রাস্ট। এসে পড়েছি আমরা ওল্ড টাউনের গেটের কাছে। এই যে দেখা যাচ্ছে দ্য গ্রেট কোস্টাল গেট, আর মোটা মতন গেটটা দ্য ফ্যাট মার্গারেট টাওয়ার। এই যে দুটো গেট দেখছেন, এগুলোকে বানানো হয়েছিল মূলত ওল্ড টাউনের ভেতরে শত্রুপক্ষকে আটকানোর জন্য। আসলে মধ্যযুগে ইউরোপে প্রচুর শত্রু আক্রমণ হতো, ওল্ড টাউনের বাসিন্দারা নিজেদের শহরকে সুরক্ষিত রাখার জন্য তাই এরকম উঁচু দেওয়াল এবং গেট বানিয়েছিলেন। তালিনের ওল্ড টাউনের এই কবল স্টোনের তৈরি রাস্তাগুলো এক মুহূর্তে যেন সেই পুরনো পৃথিবীতে আমাদের নিয়ে যায়। তালিনের উৎপত্তি হয় 1300 শতকে, ক্রুসেডিয়ান নাইট বা ধর্মযুদ্ধের যোদ্ধারা এখানে একটা দুর্গ তৈরি করেছিল। হ্যান্সিয়েটিক লীগ ছিল সেই সময়কার বণিক আর ব্যবসাদার, যারা তাদের একটা প্রধান সংস্থা, আর তারা কিন্তু প্রচুর ধনী ছিলেন। তারাই তৈরি করেছিলেন এখানকার এই সুন্দর সুন্দর বাড়ি এবং গির্জাগুলো। এইটা হলো সেন্ট ওলাফ চার্চ। এই গির্জাটা 1200 শতাব্দীতে তৈরি। 124 মিটার লম্বা এই চার্চটাকে ঘিরে একটা রহস্যজনক গল্প প্রচলিত আছে। বলা হয় এই চার্চটা যিনি তৈরি করেছিলেন তার নাম ছিল ওলাফ, এবং তিনি নাকি এই চার্চের উঁচু টাওয়ার থেকে পড়ে মারা যান। কি অপূর্ব সুন্দর এই বাড়িগুলো, তাই না? তবে জানেন, এই ওল্ড টাউনের প্রায় প্রতিটা বাড়িকে ঘিরে কোনো না কোনো ভূতুরে কাহিনী প্রচলিত আছে। ওল্ড টাউনের প্রচুর অলিগলিতে নাকি ভূতের উপদ্রব হয়। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা টালিনের সিটি ওয়ালসের কাছে। শুরুতেই বলছিলাম না আপনাদের, শত্রুপক্ষকে আটকানোর পন্থা হিসেবে ওল্ড টাউনের বাসিন্দারা তৈরি করেন এই রকম উঁচু উঁচু টাওয়ার এবং গেট। প্রায় 4 কিলোমিটার লম্বা এরকম সিটি ওয়াল এবং শত্রুপক্ষকে নজরে রাখার জন্য, আক্রমণ করার জন্য 46টা ডিফেন্সিভ টাওয়ার তৈরি করা হয়েছিল। 1400 শতাব্দীতে টালিনের বাসিন্দারা গার্ড ডিউটি করতেন। নাইটরা যেমন লোহার পোশাক পরে হাতে তলোয়ার নিয়ে সবসময় প্রস্তুত থাকতেন, ঠিক তেমনভাবে তারাও প্রস্তুত থাকতেন শত্রুদের আক্রমণ থেকে শহরকে বাঁচানোর জন্য। বর্তমানে 26টা মতন টাওয়ার আর 2 কিলোমিটার ওয়াল রয়েছে। অনেক টাওয়ারকেই এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়, যার মধ্যে আপনি নাইটের ড্রেস পরে ছবিও তুলতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নানস টাওয়ারের সামনে। 1400 শতাব্দীতে তৈরি টাওয়ারের উপরে এখন আমরা উঠব। এখানে পাশাপাশি 3টে টাওয়ার আছে, একটা নানস টাওয়ার, পাশেরটা গোল মাথাযুক্ত যে টাওয়ারটা তার নাম গোল্ডেন লেক টাওয়ার। এর ভেতরে ঢুকতে হলে টিকিট কাটতে হয়। টিকিটের দাম মোটামুটি ওই 4 ইউরো, মানে ধরুন ওই 360 টাকা ভারতীয় টাকায়। চলুন এই ঘোরানো সিঁড়ি দিয়ে এবার উপরে ওঠা যাক। আমরা উপরে উঠে এসেছি, এখান থেকে নিচেটা কি সুন্দর লাগছে শুধু দেখুন। এই টাওয়ারটাকে আগে ব্যবহার করা হতো গান পাউডার রাখার জন্য, যখন যুদ্ধ করার প্রয়োজন ফুরলো তখন স্টোর করা হতো গম। বেশ লম্বা একটা করিডোর কিন্তু।
চলুন এবার সিঁড়ি দিয়ে একদম টাওয়ারের মাথায় উঠব। পাথরের বেশ উঁচু উঁচু সিঁড়ি, তো উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে। এই হচ্ছে টাওয়ারের ভেতরের অংশ, যেখানে সরু সরু জানলা মতন করা আছে যাতে খুব সহজেই ওপর থেকে নিচের দিকে নজর রাখা যায়। জানলার এই লোহার পাল্লাগুলো দেখেছেন? এই জিনিস কিন্তু আজকের দিনে কোথাও দেখা যায় না। এখানে এই যে বসার জায়গাগুলো দেখছেন, এখানে নাকি গল্পের আসর বসে। আর এই হচ্ছে টাওয়ারের একদম চূড়ার অংশ। আমরা যদিও তিনটে টাওয়ারেই উঠেছিলাম, আপনাদের একটাই দেখাচ্ছি কারণ মোটামুটি একই রকম দেখতে। চলুন এবার নিচে নামা যাক, আরো বহু কিছু দেখার আছে। এতক্ষণ তো আমরা দেখলাম ট্যালিনের ওল্ড টাউনের বাড়ি ঘর গির্জা রাস্তাঘাট প্রাচীর এবং টাওয়ারগুলো। চলুন এবার উঠব পাটকুলি স্টেয়ার্স বা সিঁড়ি দিয়ে। ওপরে যে হলুদ রঙের বাড়িটা দেখছেন, ওটা হলো স্টেনবক হাউস। এটা গভর্নমেন্ট অফ ইস্টোনিয়ার অফিসিয়ালদের বসার জায়গা। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িটা এবং এই সিঁড়িগুলো তার থেকে বেশ খানিকটা উঁচুতে রয়েছে। তার কারণ এটা তুম্পিয়া হিলসের ওপর দাঁড়িয়ে রয়েছে। টুম্পিয়া একটা চুনা পাথরের তৈরি পাহাড়, যার আকৃতি একটা টেবেলের ওপরের অংশের মতন, খুব বেশি নয়, 20-30 মিটার মতন উঁচু। আর একটা কারণেও কিন্তু এই পাটকুলি স্টেয়ার্স বেশ বিখ্যাত। এর একদম উপরের অংশ থেকে পুরো ট্যালিন শহরের একটা 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়, এমনকি বাল্টিক সমুদ্রও দেখা যায়। আর দেখা যায় লাল মাথাওয়ালা ট্যালিনের পুরনো টাওয়ার আর বাড়িগুলোর অসাধারণ একটা কোলাজ। সত্যি কি অসম্ভব সুন্দর না? চলুন একদম উপরে উঠি, ওখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যাবে। টুম্পিয়া হিলের উপরে ওল্ড টাউনকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো টুম্পিয়া হিলের উপরের অংশ, যাকে বলে আপার টাউন, আর যেখান থেকে আমরা উঠে এলাম সেই জায়গাটাকে বলে লোয়ার টাউন। তো এই টুম্পিয়া হিলের উপরের অংশ মানে আপার টাউনে কিন্তু প্রচুর চার্চ, মার্চেন্টদের বাড়ি, অফিসিয়াল বিল্ডিং এগুলো রয়েছে। আর এটা হলো সেন্ট মেরিস ক্যাথিড্রাল, এটা ট্যালিনের সব থেকে পুরনো চার্চ। একসময় ডেনস বা ডেনমার্কের নেটিভরা এখানে শাসন করতেন, তারাই বানিয়েছিলেন এই চার্চটা। এই ছবির মতন সুন্দর ক্যাথিড্রালটার নাম হলো আলেকজান্ডার নেভেস্কি ক্যাথিড্রাল। 1894 থেকে 1900 শতাব্দীর মধ্যে এটা তৈরি, বানিয়েছিলেন রাশিয়ানরা। এই ক্যাথিড্রালের মাথাটা দেখুন, একদম পেঁয়াজের আকৃতির। এর মাথায় 11টা বেল রয়েছে, যার মধ্যে ট্যালিনের সবচেয়ে বড় বেলটি রয়েছে, যার ওজন হলো প্রায় 15 টন। আর এই আলেকজান্ডার ক্যাথিড্রালের একদম উল্টো দিকেই রয়েছে এই টুম্পিয়া ক্যাসেল, 1300 শতাব্দীতে তৈরি। এখন এখানে ইস্টোনিয়ার পার্লামেন্ট বসে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে থাকা এই ওল্ড টাউনের অর্ধেকের বেশি আমরা দেখে ফেলেছি। প্রচুর হাঁটাহাঁটি করে বেশ খিদে পেয়ে গেছে, তাই ঢুকে পড়েছি একটা রেস্টুরেন্টে, ক্যাফেও বলা যায়। এই ছোট্ট ক্যাফেটার সাজসজ্জা আমাকে মুগ্ধ করেছে। অর্ডার দিয়ে দিয়েছি খাবার, আসুক তারপর আপনাদের দেখাচ্ছি কী কী অর্ডার করলাম। এই হলো আমাদের লাঞ্চ, চিকেন পাস্তা, গার্লিক ব্রেড, এটা একটু নতুন ধরনের। আর এই হলো চিজ কেক। চলুন তাড়াতাড়ি খেয়ে ফেলি, বিভৎস খিদে পেয়ে গেছে। একটা অসম্ভব ভালো লাঞ্চ খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে।
আর আমরা এখন যাচ্ছি শর্ট লেক টাওয়ার গেট দিয়ে। হ্যাঁ, এটাই এই রাস্তাটার নাম। এটা একটা শর্টকাট রাস্তা আপার টাউনের দিকে যাওয়ার জন্য। তবে এই শর্ট লেক গেটের বদনাম আছে ভুতুড়ে কার্যকলাপের জন্য, যার ব্যাপারে আপনাদের আগেই বলেছি। তো যাই হোক, আমরা এসে উপস্থিত হয়েছি এবার ড্যানিশ কিংস গার্ডেনে। এই জায়গাটার একটা গল্প আছে। কথিত আছে যে ড্যানিশরা, মানে ডেনমার্কের নেটিভরা, যখন ওল্ড টাউন আক্রমণ করে তখন নাকি আকাশ থেকে একটা ফ্ল্যাগ বা পতাকা নেমে আসে, যার ফলে ডেনমার্কের রাজা ভালডেমার টুয়ের জিততে প্রভূত সাহায্য হয়। পরে এই ফ্ল্যাগটাই ডেনমার্কের জাতীয় পতাকা হয়। আর প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিনে এই পতাকার সেলিব্রেশনও এখানে হয়। ড্যানিশ মানে ডেনমার্কের নেটিভরা প্রায় 100 বছর এস্টোনিয়া শাসন করেছিলেন, তো তাদের নাম থেকে এই জায়গার নাম হয় ড্যানিশ কিংস গার্ডেন। আর এখানে 3 মঙ্কের মূর্তি রয়েছে, তবে দেখে কিন্তু এগুলোকে মঙ্ক বলে মনে হয় না। আমি যখন এই জায়গাটার ব্যাপারে রিসার্চ করছিলাম, সেখানে লেখা ছিল যে এই ড্যানিশ কিংস গার্ডেনে আসা উচিত সন্ধ্যের পরে। পেছনে এই বিশাল বড় প্রাচীর থাকবে, আর অন্ধকারের মধ্যে এই জায়গাটার বেশ সুন্দর একটা ভুতুড়ে ভুতুড়ে ফিলিং পাওয়া যাবে। তবে আমাদের মতন ভূতে ভয় পাওয়া পাবলিকদের যেখানে দিনের বেলায় গা ছমছম করছে, সেখানে রাতে আসা একেবারে অসম্ভব ব্যাপার। এটার ভেতরে কিন্তু একটা মিউজিয়ামও আছে। আর এই যে দেখুন, এই মঙ্কটার ক্লোজ আপ লুক আপনাদের দেখাচ্ছি, দেখে কোনোভাবেই মঙ্ক তো আমার মনে হচ্ছে না। যাই হোক, আপার টাউনে যা যা দেখা সব দেখে এই ভুতুড়ে শর্ট লেক গেট টাওয়ার দিয়ে আমরা আবার নিচে নেমে যাচ্ছি লোয়ার টাউনের দিকে। লোয়ার টাউনে নেমে সামনে পড়ল সেন্ট নিকোলাস চার্চ আর মিউজিয়াম, আর একটা মাস্টারপিস বলা যায়। এই চার্চটা বানানো হয়েছিল অবশ্যই সেন্ট নিকোলাসের উদ্দেশ্যে, যিনি সমুদ্র থেকে মাছ ধরার কাজে যুক্ত জেলেদের এবং বণিকদের রক্ষক ছিলেন। ছোট্ট মধ্যযুগের পুরনো শহরের মধ্যে এত কিছু দেখার আছে যে কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সেটাই ভাবছি। লিস্ট বানিয়ে আনতে হয়েছে যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। যাই হোক, এটা হলো ট্যালিনের সব থেকে পুরনো ক্যাফে। এই ওল্ড টাউনের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা গলি এত সুন্দর। সেই মধ্যযুগে এত প্ল্যান করে বানানো একটা শহর যা বিশ্বাস করা কঠিন। ট্যালিনের এই ওল্ড টাউনের আমাদের সর্বশেষ যে ডেস্টিনেশন, সেই রাকোজা প্লটসে আমরা চলে এসেছি। এটা হলো ট্যালিনের টাউন হল, আর তার সামনে যে প্রচুর প্রচুর ক্রিসমাস ট্রি রাখা রয়েছে দেখছেন, তার কারণ পৃথিবীর সর্বপ্রথম ক্রিসমাস ট্রিটা 1441 এখান থেকেই তোলা হয় বলে মনে করা হয়। এই জায়গাটায় ভর্তি রয়েছে প্রচুর ঐতিহাসিক বিল্ডিং, পুরনো রেস্টুরেন্ট, আর সেগুলোকে এত সুন্দরভাবে মেনটেন করা রয়েছে যে আপনার মনে হবে আপনি টাইম ট্রাভেল করে পৌঁছে গেছেন সেই সময়। আর এই পুরো জায়গাটার নিচে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো প্রচুর প্রচুর বাংকার। আর আপনারা জানেন ইউরোপের সব থেকে পুরনো ফার্মেসি বা ওষুধের দোকানও রয়েছে এখানে, যার মধ্যে সেই সময় যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হতো চিকিৎসার জন্য সেগুলোও ডিসপ্লেতে রাখা রয়েছে। আমরা ওল্ড টাউনের একদম বাইরের দিকে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এত অসাধারণ একটা অভিজ্ঞতা হলো, আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো এই শহরটা, এই ওল্ড টাউনটা আমাকে লিখে জানাবেন। আর এই জায়গাটায় রয়েছে একটা খুব সুন্দর ফ্লাওয়ার মার্কেট, যেখানে খুব কম দামে ফুল পাওয়া যায়। ট্যালিনের এই অবিশ্বাস্য সুন্দর ওল্ড টাউন ঘুরতে ঘুরতে কখন যে সকাল থেকে বিকেল 5 বেজে গেছে বুঝতেই পারিনি। আমাদের ইচ্ছে ছিল ট্যালিনের আরও 2 জায়গা একটু এক্সপ্লোর করার, কিন্তু আমাদের ফিরতে হবে আজকে হেলসিঙ্কিতে জাহাজে করে, আর আমাদের জাহাজের সময় 6:00। তাই রিস্ক না নিয়ে
ওটের একদম কাছাকাছি চলে এলাম। হাতে এখনও 20 মিনিট টাইম আছে, তাই ভাবলাম এই সুপার মার্কেটটাতে একটু ঘুরে বেড়াই। মোটামুটি জিনিসপত্র সবই হেলসিঙ্কির মতনই পাওয়া যায় এখানে, তবে যেটা খুব ইউনিক লাগলো সেটা হচ্ছে এই সুপার মার্কেটের দোকানের কাঠামোগুলো। কী সুন্দর কাঠের দোকানঘর করা দেখুন ভেতরে। তো যাই হোক, এখানে একটু সময় কাটিয়ে নিই, তারপর পোর্টে ফিরে যাব। আমরা উঠে পড়েছি জাহাজে, আর আসার সময় যেমন 8th ফ্লোরে বসেছিলাম, এবারে বসলাম একদম উপরে সানডেকে। জাহাজ আমাদের ছেড়েও দিয়েছে, তো বাকি 2-3 ঘন্টা, মানে যতক্ষণ না হেলসিঙ্কি পৌঁছাচ্ছি, এখানেই বসে থাকতে হবে। আমরা চলে এসেছি হেলসিঙ্কিতে, আর পোর্টের বাইরে চলে এসে আমরা এখন ট্রামের জন্য অপেক্ষা করছি। রাত্রি 9:30 মতন বাজে, কিছু একটা খাবার নিয়ে বাড়িতে ঢুকে যাব, মানে হোটেলে। তো যাই হোক, আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।